ফিরে এসেছি আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে দেখো ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে কিছু পদে আবার রিকুমেন্ট শুরু হয়ে গেছে তোমাদের সামনে আলোচনা করব যে কোন পদে রিকুমেন্ট হচ্ছে এবং বয়স সংক্রান্ত তথ্য এবং কত লাগছে কোয়ালিফিকেশন সেটাও নিয়ে আলোচনা করব তোমাদেরকে বলে রাখছি যে এই রিক্রুমেন্টটি সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের হবে তোমাদেরকে দেখিয়ে দেবো কোথা থেকে তোমরা ফর্ম ডাউনলোড করবে এবং কোথায় তোমরা পাঠাবে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি তোমরা কোথা থেকে ডাউনলোড করবে সেটিও তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা এই জায়গায় লক্ষ্য করো যে এখানে ডাব্লু বি পি সি রিকুমেন্ড বলে যে অপশানটা রয়েছে এখানে তোমরা টাচ করবে টাচ করার পরে তোমাদের সামনে আবার একটি নতুন পেজ ওপেন হবে এরকম ঠিক একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে ওপেন হওয়ার পরে তোমরা এই জায়গাটা লক্ষ্য করো এন এই এই ক্লিক অপশানে তোমরা টাচ করো আবার একটি পেজ তোমাদের সামনে ওপেন হবে এই যে রিকুমেন্ট যে রিকুমেন্টের কথা তোমাদেরকে বলছিলাম এতক্ষণ ধরে সেই রিকুমেন্ট এখানে ফর্ম ফিল শুরু হচ্ছে সতেরো পাঁচ দু এবং সেটি লাস্ট ডেট হচ্ছে চার ছয় দু এবং তোমরা এই জায়গাটায় এই যে নিচের দিকে একটু আসবে নিচের দিকে আসলে তোমরা এই জায়গার দুটো অপশান দেখতে পাবে এই দুটো অপশানে তোমরা দেখো এখানে অ্যাডভার্টাইজ যে নোটিশটা প্রকাশিত হয়েছে এখানে টাচ করলে সেটি তোমরা ডাউনলোড করতে পারবে এবং এইখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা কী করবে ডাউনলোড করে নেবে দেখো পিডিএফটি তোমাদের সামনে ওপেন করেছি তোমরা এই জায়গাটা লক্ষ্য করো ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের যে পিডিএফটি তোমাদেরকে কথা বলেছিলাম সেই পিডিএফটি তোমাদের ওপেন করেছি এখানে তোমরা দেখে নাও এবার তোমরা এই জায়গাটা লক্ষ্য করো যে তোমাদেরকে এর সাথে বলে রাখছি যে তোমরা এই যে ইমেল আইডিটা দেখছো তোমরা ফর্মটি ফিল করে যে সকল ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো তোমরা পিডিএফ বানিয়ে এই ইমেলে তোমরা কি করবে পাঠিয়ে দেবে এবং একটু নিচের দিকে তোমরা আসো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দেখো সতেরো পাঁচ দু তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়েছে এবং চার ছয় দু হাজার একুশ এই তারিখে তোমাদের কি হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে এখানে তোমরা দেখে নাও ডেট অ্যান্ড টাইম যে ইন্টারভিউয়ের জন্য সেটা কি হবে একটা শর্টলিস্ট প্রকাশিত হবে এবং অফিসিয়াল যে পেজ রয়েছে সেই পেজে তারা আপডেট জানিয়ে দেবে যে কবে ইন্টারভিউয়ের টাইম এবং সময়টা এবং সেটা জানতে হলে তোমাদের জিকেস্টল স্টল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ এই আগামী দিনে এই নিউজটি যখন পাবে জিকেস্টল সরাসরি তোমাদেরকে সেটি জানিয়ে দেবে এবং এখানে দেখো প্লেস ইন্টারভিউ তোমরা দিতে যাবে কোন জায়গায় এখানে উল্লেখ করে দেয়া হয়েছে তোমরা এই জায়গাটা লক্ষ্য করো হো একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই তোমরা এখানে তোমরা দেখো সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট এই পদে তোমাদের কি করা হবে তোমাদের রিকোমেন্ড করা হবে এবং আরেকটা পোস্ট কি আছে প্রোজেক্ট অ্যাসোসিয়েট এই পদে তোমাদের কি হবে রিকমেন্ড করা হবে দুটোরই এগারোটা করে পোস্ট রয়েছে এবং যে ফার্স্ট তোমাদের যেটি দেখালাম সেটার এজ কত রয়েছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছরের উর্ধ্ব প্রার্থীকে নেওয়া হবে না এজ লিমিট আর এখানে 30। এবার প্রায় এই জায়গাটা লক্ষ্য করো দেখো প্লেস অফ পোস্টিং পোস্টিং তোমাদের কোথায় হবে এই জায়গাটা তোমরা এই মার্ক করে দিচ্ছে এই জায়গাটা তোমরা দেখে নাও যে ব্যারাকপুর আছে দুর্গাপুর আছে রানীগঞ্জ আছে আসানসোল আছে হাওড়া আছে কলকাতা আছে সব জায়গায় তোমাদের পোস্টিং হবে এবার আমরা নিচের দিকে আসি এখানে দেখে নিই যে কি কোয়ালিফিকেশান রয়েছে এখানে তোমরা দেখো যে সিনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েটের পদের জন্য যে মাস্টার ডিগ্রি তোমাদের যে স পরিবেশ বিদ্যা রয়েছে এবং এর ওপরে তোমাদেরকে মাস্টার ডিগ্রি করতে হবে প্ল্যানিং এই সব পদে তোমাদের কি করতে হবে যোগ্যতা থাকতে হবে এবং সেম পোস্ট রয়েছে কি প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদেও সেম একই কোয়ালিফিকেশান চেয়েছে এবং এখানে তোমরা দেখে নাও যে আরও তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চেয়েছে এইখানে এই জায়গাটায় তোমাদের দু বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের এর সাথে প্রয়োজন এবার আমরা নিচের দিকে আসি সেম রয়েছে প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদে তাই তোমাদেরকে আর বলে দিলাম না এখানে রয়েছে যে বেতন সংক্রান্ত এখানে দুটো পদের একটাই ডিফারেন্স রয়েছে বেতন বেতনটা হচ্ছে একটু বেশি বেতনটা হচ্ছে একটু বেশি সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদের জন্য বিয়াল্লিশ হাজার টাকা বেতন রয়েছে এবং সাথে কি থাকবে এইচ আর এ পার মান্থ এবং এখানে প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে কি রয়েছে পঁয়ত্রিশ হাজার বেতন এবং সাথে কি রয়েছে এইচ আর এ পার মান্থ এবার তোমরা একটু নিচের দিকে আসো নিচের দিকে আসলে কিছু জিনিস তোমরা দেখতে পাবে এখানে এখানে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদেরকে মাস্ট বি মানে কি তোমাদেরকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং আরও বিভিন্ন তথ্য যেগুলো এদের যে নোটিশগুলো রয়েছে তোমরা বিভিন্ন তথ্য এখানে দেখে নেবে এবং তোমরা ডাউনলোড করে নেবে যে কীভাবে তোমরা নোটিশটি ডাউনলোড করবে সেটি তোমাদেরকে দেখিয়ে দিয়েছে এবং আরও বাকি ডিটেলস তোমরা দেখে নেবে এবং তোমাদেরকে বলে রাখছি চাকরি সম্পর্কে আরও বিভিন্ন তথ্য তোমরা পেতে জিকে স্টল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটিকে অন রাখো কারণ যখনই নতুন একটি ভিডিও পোস্ট করা হবে সেটি সবার আগে তোমরা দেখতে পাবে তোমরা সকলে ভালো থেকো ফিরছে আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে